এখন রাত 3টা বাজে। আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা থাকার জন্যই এত রাতে আমি বার্তাটা দিচ্ছি। বিগত কয়েক ঘন্টা ধরে আমার কাছে একটার পর একটা মেসেজ ঢুকছে কোভিড পরিস্থিতি নিয়ে, এবং এই মুহূর্তে যে পরিস্থিতি আমি খড়দা অঞ্চলে পাচ্ছি তাতে সেই পরিস্থিতি কিন্তু একেবারে সুখকর নয়। আর আমার মনে হচ্ছে এই পরিস্থিতিতে শিশুদের ক্লাসে বসিয়ে পরীক্ষা নেওয়াটা নিতান্ত অমূলক হবে। তাই আমরা ভাবনা চিন্তা করছি বাচ্চাদের নিয়ে ক্লাসে পরীক্ষা নেওয়া নয়, আমরা প্রশ্নপত্র রেডি করে আসি, সমস্ত কিছু রেডি, আমরা 8:30টাতে গার্জিয়ানদের হাতে প্রশ্ন তুলে দেব এবং গার্জিয়ানরা বাড়িতে সেই প্রশ্ন নিয়ে যেয়ে উত্তরপত্র রেডি করে আমাদের কাছে 10:30 থেকে 11:30 পর্যন্ত আমাদেরকে প্রশ্নপত্রগুলো, যে উত্তরপত্র হবে সেই উত্তরপত্রগুলো আমাদেরকে জমা দিয়ে যাবে। আমরা টাইমটা একটু বাড়িয়েই দিচ্ছি। পরীক্ষাটা দিতে একটা শিশুর সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, আর আমরা কিন্তু সেখানে একটু এক্সট্রা টাইম দিচ্ছি যাতে বাচ্চারা পুরোপুরি উত্তরগুলো করতে পারে এবং সঠিক বা সুন্দরভাবে পুরো উত্তরগুলো তারা করতে পারে। এবং 11:30 পর্যন্তই কিন্তু আপনাদের হাতে টাইম থাকছে, এর মধ্যে প্রশ্নের যে উত্তর সেগুলো দিয়ে যেতে হবে। যারা বাচ্চাগুলো, কিছু বাচ্চা আসে গাড়িতে, আমরা তাদের পরীক্ষাগুলো স্কুলে নিয়ে নিতে পারব। বাকি যে সমস্ত বাচ্চারা আসে, যারা পায়ে হেঁটে আসেন, দিয়ে যান বাচ্চা আবার নিয়ে যান, তারা কাইন্ডলি এই প্রসেসটা ফলো করুন। আমি সকলকে নিয়ে ভিড় জমাতে চাইছি না, আমরা একটু দেখে নিই কিছুদিন কী পরিস্থিতি হচ্ছে, তারপর সেই অনুযায়ী আরও বা আবার স্টেপ নেওয়া যায়।